আমার বউ ফোন করছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ডার্লিং, বলো। বাপরে বাপ, আরো যদি কালে ভালে কোন মুন্সী মাওলানা দিয়া বিয়ের আল্লাহ দিছে, বোন পড়ে কলেজে, ছেলে রাখে নলেজে, কথা কোন ঠিক নেবে ঠিক। হায় করি কি উপায়, এই বুঝির খোদার গজব আসলো দুনিয়ায়, কথা কোন ঠিক নেবে ঠিক। হায় রে হায় করি কি উপায়, এই বুঝির খোদার গজব আসলো দুনিয়ায়, স্কুল কলেজ সবখানতে বসে প্রেমের মেলা, পার্কে যায়া বন্ধুর সঙ্গে করে প্রেমের খেলা, কথা কোন ঠিক নেবে ঠিক। পরিচয় দেয় বয়ফ্রেন্ড, আমি গোয়ালপাড়া যাইতে লঞ্চের মধ্যে একদিন কয়, তোর জিএফ এর খবর কি রে? মানে একদিনে একদিন কয়, তোর জিএফ এর খবর কি? মহিলা হয়েছে আমার সাথে তো মূর্তি মেয়ের জামা লাগছে, কি রে জিএফ মানে কি রে? ফির ইয়ে কয়, তোর বিএফ এর খবর কি রে? এক মেয়ে তেমন কি করছে, তোর বিএফ এর খবর কি রে? কয় ময়ও তো বোঝাও না, কিন্তু মোর কথা বলে জেনারেল মানে মানুষের সাথে বন্ধুত্ব তো আইডিয়ার মানে ভাঙি ভাতি বুঝি নিছ কি? কয় হুজুর কি কয়, যেমন আমরা আসামের মানুষ একটা বাইক যদি কিনি নাম্বারের প্রথমে লেখে দেয় এ এস মানে আসাম, কথা কম ঠিক নেবে ঠিক। পশ্চিমবাংলার বাইকের পিছনে দেখবেন ডাব্লিউ বি মানে ওয়েস্ট বেঙ্গল, কথা কম ঠিক নেবে ঠিক। মেঘালয়ে যাই ওই জায়গায় দেখি এম এম মানে মেঘালয়, কি বুঝবে চাস? কয় ওই রকম করে মোর বন্ধু মুখ বুঝাইছে জি এম মানে হলো গার্লফ্রেন্ড, প্রেম করবি না অবিবাদে, প্রেম করবি না জিনা রাস্তায় পা বাড়াবে না, কারণ জিনাকারীদের শাস্তি হবে বড় ভয়াবহ। কিন্তু ভাইজান ভালো যদি বাঁচতে হয় বিবাহিত স্ত্রীকে ভালোবাসো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিবাহিত স্ত্রী যখন ফোন করবে, এই যে একটু আগে ওয়াজে আসার আগে আমার বউ ফোন করছে আসসালামু আলাইকুম, আমি বললাম ওয়ালাইকুম সালাম ডার্লিং বলো, কত বউ খুশি হবে না? কয় তোমার আরো কথা, আমি তো তোর ডার্লিং না কিন্তু অন্য কিছু কথা দেবে, তোর যদি ডার্লিং কোন দশ নাকি কোন সোহাগ, তোর যদি আই লাভ ইউ কোন দশ নাকি কোন সোহাগ। আল্লাহ ভাইরা, বিশ্ব নবীজির স্ত্রী ছিল হযরত খাদিজা, নামটা জানা আছে না নাই? নাম ছিল খাদিজা, খাদিজা সিরিয়ার সাম্রাজ্যে ধনী মহিলা ছিল, ইতিম নবী সমালোচনার ঝড় তুলেছে, খাদিজা এটা কি ভুল কাম করলো, একজন ধনাঢ্য ব্যক্তি হয়ে একজন মানুষকে বিবাহ করলো, এটা কাজ ভালো করলো না, মুখে মুখে সমালোচনা। এই কথা খাদিজার কানে যখন পড়ল, তখন সবাইকে ডাক দিয়ে এরকম একটা মাহফিলের আয়োজন করে বলল, আমি নবী মুহাম্মদকে স্বামী রূপে গ্রহণ করেছি, আমি কি ঠকেছি না জিতেছি? এক বাক্যে বলে যে তো তুমি ঠকেছ 100%। খাদিজা বলছে আমার তিনটা প্রশ্নের জবাব দেন, কয়টা? তিনটা প্রশ্নের জবাব দেন, তাহলে বুঝতে পারবে আমি ঠকে
যাচ্ছি না যেতেছি, বলছে কি তিনটা প্রশ্ন, বলছে যে আমার বয়স কত, বলছে চল্লিশ, চল্লিশ, বলে আমার স্বামীর বয়স কত, বলছে পঁচিশ, বলো বলো চল্লিশ বছর হলে মহিলা যুবতী থাকে না চেহারার বিবর্ণ হয়ে মহিলার আকার ধারণ করে, সময় বলে যুবতী তো বলে না, মহিলাও বলা চলে না, নানির লিস্টে চলে যায় কথা কম ঠিক না বেঠে, পঁচিশ বছরের স্বামী পেয়েছি, বলো বলো আমি ঠকেছি না জিতেছি, আমি হলাম বিধবা আর উনি হলো সধবা, আমি বিধবা হয়ে সধবা স্বামী পেয়েছি, বলো তো আমি জিতেছি না ঠকেছি, সবাই মাথা করেছে, আরো বহুত যুক্তি দিয়েছে, ওই দিকে যাব না, ওই খাদি যাবিজিকে এত ভালোবাসত, এত মোহাম্মদ গন্ধমা, ও মামন খালা কানটা রাখবেন খোলা, আমি ওয়াজ করেছি রাত্রি বেলা, দেখতেও হলাম কালা, ভাঙ্গাও হলো গালা, কিন্তু কানটা রাখবেন মামন খোলা, খাদি যা এত মোহাম্মত করতে নবীজি বলে, আমি যদি দিনের দাওয়াত দেওয়ার জন্য কোথাও চলে গেতাম, যদি রাতে বেরিয়ে আসতাম, আমার বিবি খাদিজা বিছানার মধ্যে শুই নাই, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, একবার ডাকে দিয়েছিলাম খাদিজা বিবিরে, দরজাটা খোলো, বিশ্ব নবী পাক সাবানে বলে আমি খাদিজার ডাক দিতে দেরি, আমার স্ত্রী খাদিজা দরজা খুলতে বিন্দু করে নাই, এত রাত্রি হয়েছে তোমার কি ঘুম পাই নাই, তুমি কেন ঘুমাও নাই, খাদিজা জবাব দিয়েছে স্বামী গা উম্মতের দরদিন নবী, এই মক্কার জমিনে আপনার পক্ষে আপনার চাচারা পর্যন্ত নাই, আমি খাদিজা যদি নিজের আরামকে প্রাধান্য দিয়ে ঘুরিয়ে যাই, আর আপনি এসে যদি খাদিজা খাদিজা করে ডাকতেন, এই আওয়াজটা যদি বেদিন কাফেরের কানে চলে যায়, তারা আপনার উপর অত্যাচার করবে, আপনার উপর জুলুম করবে, আমি আপনার স্ত্রী হয়ে মেনে নিতে পারব না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আর আজকাল যুগের মা বোন তোমরা নয়টা বাজার থেকে বাড়ি আসেন, কালে ভালে যদি দশটা বাজে, আরো যদি শীতের দিন হয়, আসি যদি ডাক দেন মুন্নির মা দরজা খোল রে, নরম সুরে কইবেন, খসে উঠে কইবে, এত রাত্রি মানে এত কি কাজ, ঠান্ডার দিন পুষ মাসি চারের মধ্যে বাঘের যত মারে, মহিলা আপনি এখানে কাপ দিস খালি গরম ধরবে তো চার মর্নের যন্ত্রণা, সবাই গুলিয়ে চোপড়া বাজারের মধ্যে অ্যাক্সিডেন্ট না মারে, তোমরা মরবে না ভাই, আঙুল ফুটি খাওয়া দেয় দেয় না দেয় না, ওরে বাবা মা বোন যদি দেখতে একটু ধপধপা হয়,
আর যদি স্বামীকে কালে ভালে মোর মতন কালা হয়, তাই বলে ভাবলাম ওর কথা কলম আর কি, মানে রংটা যদি কালা হয় মানসিক দেখে দেখে গেলে নিজেই তো কয়লার মতন হয় না নোয়া, যদি স্বামী কালা হয় আর বোন যদি একটু ভালা হয় ধলা হয় ওরে বাবা ভেজাল। বাড়িতে আসি গান কয়, কি গান শুনবে আর কয়, মা গো মা তোর কালা জামাই ভালা লাগে না, মা গো মা তোর কালা জামাই ভালা লাগে না, ডিপোর্স করে বাড়িতে একা থাকব তবু তোর জামারি বাড়ি যাব না, মা গো মা তোর কালা জামাই ভালা লাগে না, কথা কম ঠিক না রে ভে, হাত কাপড় দেও বলে আমি তোমায় স্বামী বলি, মানা কথা কোন ঠিক নেবে ঠিক, আবার খাইও খাইও স্বামী কালা মাসান ঢেলা মাসান কালটুকো কয় না কয়, খালি মা বোনের দোষ দিলে হওয়ার নয়, কতগুলো যুবকেরও দোষ আছে আছে না, ওরে বাবা বউয়ের সাথে ভালো করে কথা কয় না, ঘন ঘন শ্বশুর বাড়ি যায় শালি যে গাবুর আছে উইয়ের নিয়ে মেলা ধরে বউ নিয়ে কোনোদিন আত্মীয়র বাড়ি না যায়, এমন দজ্জাল মার্কা নাই জামাই আছে না, ওরে মা বিশ্ব নবী বলে নারী জাতি তিনজন পুরুষকে আজরাইলের মতো ভয় করবে, তার ভিতরে এক নম্বর হলো দুলিয়া ভাই, কি ভাই দুলিয়া ভাই, দুলিয়া ভাই সম্পর্কে নামটা হলো দুলিয়া ভাই, শালিক নিয়ে মেলাতে চলে যাই যদি সুযোগ পাই, বড় বোনকে নিয়ে ছোট বোনকে ধরে চল।